ভৈরবের মেঘনা থেকে 2 লাখ মিটার কারেন্ট জাল ও 3,000 মিটার রিং জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। নিষিদ্ধ এসব জাল ব্যবহার করে মাছ শিকার করার অপরাধে আটক করা হয়েছে 18 জেলেকে। শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ লতিফুর রহমানের নেতৃত্বে উপজেলার ওরারখাল, লুন্দিয়া, খলাপাড়া, আগানগর ও কালীপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ এসব জাল জব্দ ও জেলেদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জেলেদের জরিমানা করে মুক্তি দেন। পুড়িয়ে ধ্বংস করা হয় জালগুলো।